আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি এসি মোহাম্মদ ইয়াসির আরাফাত আপনাদের সঙ্গে আবারও হাজির হলাম। গত পর্বে বলেছিলাম মনিরুজ্জামান মনির ভাইয়ের পাঙ্গাস মাছের প্রবলেম নিয়ে, তো তারই কথার উপর ভিত্তি করে আবারও আমার কাছে মনে হলো একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি সেই বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটি হচ্ছে মাছ চাষ আমরা করি সাধারণত কৃষির জন্য, লাভ করার জন্য বা লাভের আশায়, বা ব্যবসা করি সাধারণত আমরা লাভের আশায়। তো আমরা যদি এরকম করি যে সে মনে করেন ধরে নিলাম আমার একটা পুকুর আছে, আমি পুকুরে মাছ ছাড়লাম, হলো 2 মণ মাছ ছাড়লাম, 80 কেজি মাছ ছাড়লাম, 80 কেজি মাছের মাছ ছাড়ার অবস্থায় আমরা ছাড়লাম হলো 120 টাকা বা 120 টাকার দরে মাছ ছাড়লে 10,000 টাকার মাছ আমরা ছাড়লাম। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু লাভ করা, সেটা মাছটা বড় না হলেও যদি আমার লাভ হয় তাহলে আমার সমস্যাটা কোথায়? আমি 80 কেজি মাছ ছাড়লাম 10,000 টাকার, তো আমি এক মাস তাকে খাওয়াইলাম, হলো এক মাস খাওয়ানোর পরে সেটা দেখা গেল যে আমার 2 মণ হয়, 2 মণ থেকে 4 মণে পৌঁছালো বা 5 মণে পৌঁছালো, তখন দেখা গেল মাছটার দাম কম হবে না বেশি হবে। এটার বাজার মূল্য অনেক সময় এরকম হয় যে 120 টাকার মাছ কিনছি, আমাকে আমাকে 100 টাকাতে বিক্রি করতে হচ্ছে কেজি দরে। আমি যেহেতু পোনা মাছ কিনেছি, পোনা মাছের দাম একটু সবসময় বেশি থাকে, আর যে খাবার মাছটা আমরা বিক্রি করি এটা হলো যদি আমরা সাইজের উপর বেশি করে 1 কেজির উপরে গেলে এই মাছটার দাম বেশি হয়। তো এরকম যদি হয় যে আমি আজকে মাছ ছাড়লাম হলো 120 টাকা দরে পার কেজি, তো এটা যদি আমি এক মাস পর মাছের দাম যেহেতু বেড়ে যায়, বা অনেকে আমরা দেখি যে মাছ পুকুরেই তারা ছাড়ে হলো 500 গ্রাম বা 600 গ্রাম বা 700 গ্রাম, তখন কিন্তু সেই মাছটার দামটা অনেক বেশি হয়ে যায়। তো আমার টার্গেট কিন্তু আছে মাছ আমি কেজির উপরে করব, 1 কেজি মাছের উপরে করব, এবং সেটাই আমরা 4 মাস বা 6 মাস পর 1 কেজি মাছ উপরে হলে আমি বিক্রি করব 150 থেকে 170 টাকার মধ্যে। তো অনেকে আছে আবার করে কি, তারা মাছ ছাড়ে হলো 600 গ্রাম বা 700 গ্রামের মধ্যে। তো এই মাছটার যে পোনা মাছটা যে 600-700 গ্রাম ওজনের পোনা মাছ, তাহলে আপনার এটি 2টায় 1 কেজি হতে যাচ্ছে বা 1.5 কেজি হতে যাচ্ছে, এই লাইনের মাছটা কিন্তু আবার দাম বেশি। তো আমরা 6 মাসের মতো অপেক্ষা করা ঠিক হবে যে যখন আমরা 1 কেজি হবে তখন 170 টাকায় বিক্রি করবো, না এখন 150 টাকা কেজি বিক্রি করলে আমাদের লাভ হবে? তো এই জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রাখি বা মাথায় থাকে আমাদের যে আমরা কোনটা করব। তো এই যে মনিরুজ্জামান মনির ভাই, তখন উনি ওনার মাছ বিক্রি করার উনি হলো যে 35টায় মন আসছে, তো মানে মানে হলো যে 1 কেজি 100 গ্রামের কাছাকাছি গেছে একটা একটা মাছে। তো আমার কথা হচ্ছে এখানে যে ওনার মাছটা বিক্রি করার কথা বা উচিত ছিল যখন 700 বা 600 গ্রাম থাকে, পাঙ্গাস মাছ 600 থেকে 700 গ্রামের মধ্যে হলে বিক্রি করতে হয় বা বিক্রি করার দরকার। তো উনি সেটা বাজার দরে হয়তো বা কম ছিল, এই কারণে বিক্রি করতে পারেনি, কিন্তু এখন উনি এটা বিপদে পড়ে যাবে বা বিপদের মধ্যে আছে। তো আমার কথা হচ্ছে আমরা মাছ চাষ করি লাভের আশায়, এখন মাছটাকে বড় করে বিক্রি করলে লাভ হবে না ছোট অবস্থায় বিক্রি করলে লাভ হবে সেটা সেটা নির্ভর করবে সেটা আপনার উপর। মাছটাকে আমি বড় করে বিক্রি করলাম, তো আমার যে পরিমাণ সময় ব্যয় হলো, অর্থ ব্যয় হলো, ওই অনুপাতে যদি মাছ ছাড়ার 1 মাসের মধ্যে বিক্রি করলে আমার লাভ হয় ওই অনুপাতে, তাহলে আমার সমস্যাটা কোথায়? আমি মনে হয় আপনাদেরকে বোঝাইতে পারিনি। আমরা 10 টাকা খরচ করলাম কিন্তু আয় করলাম হলো 15 টাকা, কিন্তু আমরা যদি এটা 10 টাকা খরচ করে আয় করলাম হলো 15 টাকা, এটা সে ধরে নিলাম আমরা 3 মাসের জন্য, 3 মাসের মধ্যে। তো আমরা যদি 60 টাকা খরচ করে 10 টাকা আয় করি 1.5 মাসের মধ্যে, আপনার কাছে কোনটা লাভবান হবে? আমি 1.5 মাসের মধ্যে 60 টাকা খরচ করে 10 টাকা আয় করেছি, তার মানে 3 টাকা লাভ, ওদিকে 1.5 মাস সেভ। আবার আমি 60 টাকা ইনভেস্ট করলাম, 10 টাকা আয় করলাম, তাহলে কি হলো? 3 টাকা আমার লাভ হলো আবার 1.5 মাসে, তাহলে আমার 3 মাসেই হলো 6 টাকা আসতেছে, যেখানে আমি 10 টাকা ইনভেস্ট করে আবার হলো যে 15 টাকা বিক্রি করতেছি, আমার টোটাল আসতেছে 5 টাকা আবার 3 মাসে, আবার 10 টাকা আমাকে খাটাইতে হচ্ছে। তো এই হিসাবগুলো যদি মনিরুজ্জামান মনির ভাই একটু করতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। আবার উনি বলেছে উনি যেহেতু নতুন চাষি, এটা ভুল হবে, এটা স্বাভাবিক, ওনার অনেক অভিজ্ঞতার দরকার আছে, আমার অভিজ্ঞতা একেবারে নগণ্য। এই অভিজ্ঞতা থেকে আমি এতটুকুই বলতে পারি যে
যখন যেটা দরকার তখন যদি আমরা সেটা করতে পারি বা একটু মাথায় রাখে বা মাথায় রেখে আমরা করতে পারি যে কোনটা করলে আমাদের লাভ হবে, তাহলে আমাদের কিন্তু মাস্টার ক্লাসে সফলতা আসবেই আসবে। তো আমি আমার যে যতগুলো দর্শক আছে বা ভিউয়ার্স আছে সবাইকে বলবো, আপনাদের বাজার মনিটরিং একটু দেখবেন, বাজারটা দেখবেন, বাজারটা বেশি হলেই কোনো কার্পণ্য করবেন না। আমার আমার পুকুরে মাছ আছে হলো আপনার এখন বলি 10টা বা 12টায় লাইনের মাছ আছে। তো আমি যদি এই মুহূর্তে বাজারটা ভালো পাই, যে বাজার এখন আছে হলো 150 টাকা পাই, আমি অবশ্যই যে মাছগুলো বড় বড় সেগুলো বিক্রি করে দেবো। সেটা যদি 6টাতেও কেজি হয় আমি তারপরে বিক্রি করে দেবো, কারণ পরবর্তীতে তো বাজার কমতেও পারে। আমি গতবার দেখেছেন আমার হঠাৎ করে বাজার কমে গেছে, 80 টাকাতে আমার কেজিতে বিক্রি করতে হয়েছে, আবার 140 টাকাতেও বিক্রি করেছি। তো আমি গড়ে হিসেব করলে কিন্তু একই হয়, কিন্তু আমার সময়টা বেঁচে যাচ্ছে। তো আশা করি আমার লাভ ক্ষতি বা কোন সময় কোন সিদ্ধান্তটা নেবেন এখানে আমারও ভুল হতে পারে, আমার ভুলও হতে হবে না এমন কোনো কথা না। আপনাদের মতামতটা কমেন্টে জানাই দিবেন যে আমার কথাগুলো ঠিক আছে কি নেই। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।